নিজের নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ওই নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে বাবা তন্ময় মাকড়কে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনাটি ঘটেছে রায়ান 1 নম্বর পঞ্চায়েতের নারীগ্রামে। পরিবার সূত্রে জানা যায়, লকডাউনে কাজ হারিয়েছেন তন্ময় মাকড়, তার স্ত্রী পরিচারিকার কাজ করে। বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে কুরুচিপূর্ণ ভিডিও নাবালিকা মেয়েকে দেখাতেন তন্ময় মাকড় বলে অভিযোগ। আর অভিযোগ, ওই নাবালিকার গোপন স্থানে হাত দিতেন তন্ময় মাকড়। পারিবারিক লজ্জার কারণে বিষয়টি মাকে জানাতে পারেননি ওই নাবালিকা। মায়ের সন্দেহ হওয়ায় মেয়ের কাছে সমস্ত ঘটনা জানতে পেরে বর্ধমান থানায় মেয়েকে নিয়ে এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তন্ময় মাকড়কে গ্রেপ্তার করে। অভিযোগের গিয়ে যে মেয়ে এই ধরনের কথা বলতে পারে, মেয়ে আর বাবার সম্পর্কটা তো শেষ হয়ে গেল। মা না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। নিজের নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ওই নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে বাবা তন্ময় মাকড়কে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ 1 করা হয়। ঘটনাটি ঘটেছে রায়ান 1 নম্বর পঞ্চায়েতের নারীগ্রামে। পরিবার সূত্রে জানা যায়, লকডাউনে কাজ হারিয়েছেন তন্ময় মাকড়, তার স্ত্রী পরিচারিকার কাজ করে। বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে কুরুচিপূর্ণ ভিডিও নাবালিকা মেয়েকে দেখাতেন তন্ময় মাকড় বলে অভিযোগ। আর অভিযোগ, ওই নাবালিকার গোপন স্থানে হাত দিতেন তন্ময় মাকড়। পারিবারিক লজ্জার কারণে বিষয়টি মাকে জানাতে পারেননি ওই নাবালিকা। মায়ের সন্দেহ হওয়ায় মেয়ের কাছে সমস্ত ঘটনা জানতে পেরে বর্ধমান থানায় মেয়েকে নিয়ে এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তন্ময় মাকড়কে গ্রেপ্তার করে। অভিযোগের গিয়ে যে মেয়ে এই ধরনের কথা বলতে পারে, মেয়ে আর বাবার সম্পর্কটা তো শেষ হয়ে গেল। মা না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।